নমস্কার, আমি শুক্লা। আপনারা দেখছেন আমার ছোট্ট ছাদ বাগান, যে ছাদ বাগানে আস্তে আস্তে শীতের সবজি কিন্তু কমে আসছে, তবুও আছে। এই যে ব্রোকলি গুলো হচ্ছে, এগুলো সব নতুন হচ্ছে। আর যে ব্রোকলিটা এরকম তুলে নিয়েছিলাম, এইখানে আরো একটা ব্রোকলি হবে, দেখুন ব্রাঞ্চ বেরিয়েছে। এই যে এখান থেকে ব্রাঞ্চটা বেরিয়েছে, এইটারও ব্রাঞ্চ বেরোচ্ছে। এই সব জায়গা দিয়ে আবার ব্রোকলি হবে। আজকে এই ব্রোকলিটা আমি তুলে ফেলবো। এই তুলে ফেললেই আবার কিন্তু ব্রোকলি হবে, এতে ব্রাঞ্চ বেরিয়ে হবে। এই যে দেখুন ব্রাঞ্চ বেরোচ্ছে, এই যে দেখাচ্ছি, এই যে দেখুন, এটা কিন্তু তুলে ফেলেছি, এটারই ব্রাঞ্চ হচ্ছে এটা, এর থেকে হবে। আর ফুলকপি গাছগুলো খুব রোদ্দুর, এখন দেখুন কিরকম পুড়ে পুড়ে যাচ্ছে পাতাগুলো, কিন্তু ফুলকপি এটা এসে গেছে, প্রত্যেক কটাতেই ফুলকপি আসছে। মানে এই ফুলকপি হয়ে যাওয়ার পর আর আমি কিন্তু ফুলকপি নিয়ে আলোচনাও করব না, কারণ আমি আর এবছর এক্সট্রা করে ফুলকপি বসাইনি। বাঁধাকপিগুলো দেখুন এত রোদের তাপ যে ঝিমিয়ে যাচ্ছে, জল দেব, জল দেবার জন্যই উপরে এসেছি। আর বেগুন ছোট গাছেই দেখুন ফুল চলে এসেছে, আশা করি একটা বড় বেগুনই আমি এখান থেকে পাবো। এবার লেবু গাছ কিছু দেখাই, আমার এটা একদম উপরের ছাদ বাগান। এই দেখুন এই লেবু গাছটায় গত বছর কিন্তু লেবু হয়নি, এটা একটা ভিয়েতনাম মালটা। এটা আমার কাছে প্রায় গত বছর ছিল 3 বছর, আর এবছর হলো 4 বছরের গাছ আমার কাছে, আমার ছাদ বাগানে 4 বছর বাদে এবারে দেখছি সুন্দর করে ফুল এসেছে। আর এই ফুল আসার জন্য আমি একটু জলটা কম দিচ্ছিলাম, তাই মনে হয় ফুলটা এসে গেছে। কিন্তু যেই ফুল আসছে, মানে এরকম ফুল আসছে, পাতা আসছে, তখন কিন্তু আমি ভালো করে মাটি ভিজিয়ে আমি গাছে জল দিচ্ছি। এটা দেখুন এখানে আছে বাড়ি ওয়ান, প্রচুর ফুল ফুটেছিল কিছুদিন, আমি হাতে মগে করে ফাঙ্গিসাইড গুলে দিয়েছি বলে এরকম হয়েছে, স্প্রে করিনি, স্প্রে করলে হয়তো এরকম হতো না। আর এইভাবেই আমি গাছ করি, একদম নিজের মতো করে, আপনারাও করতে পারেন। এটা এবছরই আনা ওয়েনজিলা থেকে ভিয়েতনাম মালটা, এরকম ভিয়েতনাম মালটা আমার কাছে অনেকগুলো আছে, এইখানে আছে, এখানে আছে, আবার এনেছি আর একটা, আর এইটা এখানেই আছে 4টে, আরো নিচের ছাদ বাগানে আরেকটু আছে, মানে এর পরের ছাদটা, এটা একদম উপরের ছাদ। এইটা হচ্ছে লাইমেটটা, বেরি প্রয়াসের, প্রচুর ফুল ফুটেছে আর পাতাও আসছে। এবার দেখব আমি কেমন হয় লেবুটা, এর আগে আমি এর সঙ্গে পরিচিতি আমার ছিল না, কারণ আমি এরকম লেবু নাম শুনেছি কিন্তু দেখিনি কারোর ছাদ বাগানে, আমার ছাদ বাগানেই আমি প্রথম দেখছি। কয়েকদিন ফিমেল ফুল আসা বন্ধ ছিল লাউ গাছে, এই লাউটা কিন্তু এখন আমি পারিনি, দরকার পড়েনি, তাই অনেকটা বড় হয়ে গেছে। এখন প্রচুর ফিমেল ফুল আসছে, আমি কিন্তু কোনো খাবার টাবার দিইনি, এমনিই আসছে। এই দেখুন আমি দেখাই, ফিমেল ফুল প্রচুর এসেছে, ওই যে দেখুন ওখানে হয়েছে, এখানে হয়েছে, এটাও কিন্তু ফিমেল ফুল। এই যে এগুলো সবকটাই ফিমেল ফুল হয়ে আসছে, এখন আবার লাউ হবে। মানে কিছুদিন রেস্ট দিয়ে ডালপালা নতুন নতুন বেরিয়ে আবার লাউ হয় ছাদ বাগানে। ছাদ বাগানে সব সময় যে একদম টানা লাউ পাবেন তা নয়, এই জন্যই বেশ কয়েকটা গাছ করতে হয়। আর বারবার গাছ করলেই দেখবেন আপনি সব সময় লাউ পাচ্ছেন, আমার কিন্তু ছাদ বাগানে প্রচুর লাউ হয়, আর আমি মানে সপ্তাহে একটা করে লাউ আমি পারি। এবার দেখাবো একটা জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে জিনিসটা আমার ভালো লেগেছে তাই শেয়ার করছি। এই দেখুন তো, এটা কি চিনতে পাচ্ছেন? এই একটা জিনিস এরকম ব্লুমিং হয়েছে, বীজ হয় কিনা দেখব, এটাও একটা এক্সপেরিমেন্ট আমার জন্য, আর আমি এসব করতে খুব ভালোবাসি। এটা দেখুন একদম হলুদ হয়ে গেছে, এরকম দুখানা গাছ আমি বলেছিলাম আমি
সময় পাইনি তোলার ঠিক সময়, কিন্তু আজকে তো আমি এটা তুললাম। এটা দেখুন, এটাও ফুল এসেছে, দুটোই রাখবো। যদি বীজ হয় শেয়ার করব আপনাদের সঙ্গে, আমি এর আগে কোনো দিন দেখিনি। এর আগে দু একটা ফুল এরকম ফুটতে দেখেছি, কিন্তু এরকমভাবে ফুল ফুটবে একেবারে গোল বলের মতো সেটা ভাবতে পারিনি। আর মাটি দেবার পর আমার বাঁধাকপিগুলো গাছগুলো দেখুন কত সুন্দর হতে শুরু করেছে। আমি এখন জল দেব, জল একটু কম আছে, বিশেষ করে ওইগুলোর জল কম আছে। আর এই সর্ষে ফুল এটা কিন্তু আমি বসাইনি, খোল ভেজানো জল দিয়েছিলাম, ওর ভেতর বোধহয় গোটা মানে সর্ষে ছিল, তার থেকে গাছটা হয়েছে দেখুন কত। আর এই হলুদ ফুলটা আমার ভীষণ প্রিয়, যখন আমি ট্রেনে করে কোথাও যাই, কোনো মাঠে ঘাটে এরকম দেখি শুধু সর্ষের ফুল, আমার দারুণ লাগে। দেখুন আমার দুখানা গাছ হয়েছে আর সর্ষের ফুলে ভরে গেছে, সর্ষেও হয়েছে, এই যে দেখুন এগুলো সর্ষে হচ্ছে। আর ছাদ বাগানে এখন বেশ কিছু লেবু গাছে আবার নতুন করে পাতা আসছে, এটা গোল্ডেন মুসম্বি, ফুল আসছে, এই যে এখানটায় ফুল আসছে দেখুন, এটা গোল্ডেন মুসম্বি, নতুন পাতা ছাড়া মানেই ফুল আসবে। আর এইটা তো কিছুদিন আগে বসিয়েছি, আমি আশা করব এতেও ফুল পাবো, কারণ আমি কিছু গাছ নতুন বসিয়েছি না তাতে ফুল আসছে। এই যে এই গাছটা আপনাদের সামনেই অনেক অন্ধকারে আমি শেয়ার করেছিলাম, ভিডিওটা ভালো ওঠেনি বলে না আপনাদের দিইনি, কিন্তু এইটা আমি অনেক রাত্রিরে বসিয়েছিলাম, প্রায় 7টা সাড়ে 7টা, শীতকালে বসিয়েছি তো তখন 7টা সাড়ে 7টা মানে বেশ অন্ধকার, ভালো ভিডিও মানে ভিডিও ছবিটা ওঠেনি বলে আমি দিইনি। আর এইখানে দেখুন, এইটা তো ইন্ডিয়ান মুসম্বি, যেটা বারবার দেখাই, আমার যেটা গাছটা ভালো লাগে সেটাই। এটা একটা চায়না কমলা, আমি খামার গাছের ভৈরব নার্সারি থেকে এনেছিলাম, এখন দেখছি প্রচুর পাতা বেরোচ্ছে, আশা করব ফুল আসবে। আর যেটা ভ্যালেন্সিয়া, মাল্টিস ভ্যালেন্সিয়া, এই গাছটা মাল্টিস ভ্যালেন্সিয়া, দেখুন কত ফুল এসেছে, এটাও বেরি প্রয়াসের। বেরি প্রয়াসের বেশ কিছু গাছ আমার কাছে আছে, লাইমেটটা, এইটা একটা কুল গাছ আছে, যে কুল গাছটা হচ্ছে মিস ইন্ডিয়া। আর বেরি প্রয়াসে আরো দু একটা গাছ আছে, আসলে নামগুলো আমার মনে থাকে না, দাঁড়ান দেখাই। আমি লাইমেটটা আর এটা মাল্টিস ভ্যালেন্সিয়া, এই দুটো বললাম। আসলে বেরি প্রয়াসের গাছগুলোর নামগুলো একটু অন্যরকম, তো আমার মনে থাকে না। চলুন আর একটা গাছ পেয়েছি, অনেকগুলো গাছ আছে। এই যে দেখুন এখানে আছে একটা, এটা সুরি নাম, এই গাছটাতেও নতুন পাতা দিচ্ছে, ফুল আসবে কিনা আমি ঠিক বলতে পারবো না, নতুন পাতা দিচ্ছে, এটা সুরি নাম। আর এই যে এটা লাইমেটটা এক্ষুনি দেখালাম, এই যে এখানটায় লেখা আছে এটাই লাইমেটটা। এরকম কয়েকটি গাছ আমার বেরি প্রয়াসের আছে, বেরি প্রয়াসে গত বছর কিনেছিলাম, এবছর দেখছি বেশ ভালো ফুল আসছে, টুকটুক করে একটু একটু করে। আর যেটা আমি এবার দেখাবো সেটা হচ্ছে যে দেশি ভ্যারাইটির যে মুসম্বি খুব মিষ্টি হয়, এই দেখুন এই গাছগুলো, এই গাছটা পাড়ার একটি নার্সারি দিয়ে কিনেছি। এবার আরো একটি নার্সারির গাছ দেখাবো, এই যে গাছটা দেখছেন ফুল হয়েছে, এটা কিনেছি ঘোষ নার্সারি থেকে খামার গাছের। আবার এটা অঙ্কুর থেকে কিনেছি, এই যে এইটা, প্রচুর লেবু গাছ আমার ছাদ বাগানে, এগুলো কিন্তু মিষ্টি লেবু। আরো একটি আছে, কোথায় আছে এখন খুঁজতে হবে, মানে চতুর্দিকে ছড়ানো আমার লেবু গাছ। আর এই যে গন্ধরাজ লেবু, যেটা থোকা থোকা লেবু হয়, এটা কিন্তু আসল গন্ধরাজ লেবু। আমার নিচের গার্ডেনেও গন্ধরাজ লেবু গাছ আছে, এইখানে দেখুন একটা আছে, এই যে ফুল ফুটেছে, এগুলো কিন্তু সিডলেসটা নয়, এগুলো সেই দেশি ভ্যারাইটির গন্ধরাজ লেবু, এই যে এখানে আছে। পেয়ারা গাছগুলোকে খুব দরকার আমার বালতিতে বসানো, সময় পাচ্ছি না, আমি একদম সময় পাচ্ছি না, সময় পেলেই গাছগুলো দেখবেন বালতিতে বসে আছে, বসানো হয়ে গেছে, সে তো আর আপনাদের সঙ্গে আমি শেয়ার করি না। এই গাছটাও কিন্তু, এটাও একটা গন্ধরাজ লেবুর গাছ, দেশি ভ্যারাইটি, এটা কিশোলয় নার্সারি, নতুন পাতা আসছে, এটা কিশোলয় নার্সারি থেকে আনা।
আমি বারবার আপনাদের সঙ্গে বারবার শেয়ার করি যে আমি বিভিন্ন নার্সারি থেকে গাছ কিনি। আরেকটি কিশোলয় নার্সারির গাছ আছে, এইটা এটাও কিন্তু এই যে দেখুন ফুলটা দেখলে বোঝা যায় এটা গন্ধরাজ লেবু। আর আমার নিজে সিডলেস লেবু গাছ ডাল ভেঙে গেছিল, সেই ডাল ভাঙা গাছের এবার আগের বছর হয়েছিল, সেই গাছটা এত বড় হয়েছে এখানে দেখুন ফুল এসে গেছে। আর সেই সিডলেস লেবুটাকেও আমি দেখাবো। এইটা আমার রিসেন্ট আনা বিকাশ নার্সারির একটি গাছ, যে ট্যাগগুলো ছিল ট্যাগগুলো সব মুছে গেছে, এই জন্যে বুঝতে পারছি না কোনটা কি গাছ। এই যে ট্যাগটা, এই ট্যাগে কিন্তু লেখা ছিল, এখন আন্দাজে আর কি বলবো। আজকে আমি একদম উপরের ছাদটা নিয়ে কথা বললাম, যে ছাদে আমার দেখতে পান শিম, কুমড়ো, লাউ কিংবা এই সব সবজি, ফুলকপি, বাঁধাকপি, এই সব সবজি। আর সেই ছাদের সম্পূর্ণ ওভারভিউ আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এইটা বাড়ি টু, বাড়ি ওয়ানের নাম আমি শুনেছিলাম, বাড়ি টু শুনিনি, এটা বাড়ি টু। দেখছি একটা দুটো ফুল এসেছে, এই যে দেখুন ফুল এসেছে, তা দেখবো যদি ফুলটা দাঁড়ায় তাহলে দেখবো লেবুটা কেমন হয়। বাড়ি টু আর বাড়ি ওয়ান তো আপনাদের দেখালাম, বাড়ি ওয়ানও আছে আমার কাছে, এবারে আনা হয়েছে ঐন্দ্রিলা থেকে, বাড়ি ওয়ান আমার কাছে ছিল না। আমি ঐন্দ্রিলা থেকে নিয়েছি, আবার খামারগাছি থেকে নিয়েছি একটা। মুসম্বি লেবু, যে লেবুটা হচ্ছে শিকি মুসম্বি, ওই শিকি মুসম্বি এবারে আমার প্রথম এসেছে। আর এমনিতে প্রায় মুসম্বিতে দেখবেন শিকি চিহ্নটা আসে, কিন্তু শিকি মুসম্বি হিসেবে একদম শিকি হবে সেরকম গাছ আমার ছিল না, তা সেটা আমার এসেছে। দার্জিলিং কমলা লেবু আছে, তবু আরও একটা গাছ আমি নেব, খুব ইচ্ছা আছে, সেটা বিকাশ নার্সারি থেকে নেব যদি সময় মতো যেতে পারি। আসলে যাওয়া হয় না, আমি তো যেতে পারি না, আমার অনেকটা ট্রেন অনেকটা দূর হয় আমার বাড়ি থেকে, অতক্ষণ ট্রেন জার্নি, তারপরে আবার টোটো না অটো করে যেতে হয়, দুটো ট্রেন পাল্টাতে হয়, এবার অতটা আমার দ্বারা হয় না, শরীরে পোষায় না, তাই আমার হাজবেন্ড এনে দেয়, আমি গাছগুলো বসাই। এবার ওই গাছগুলো ইচ্ছা আছে আমার ছাদ বাগানে আমি রাখব, যদি কিনি আপনাদের নিশ্চয়ই শেয়ার করব। আর যেসব বন্ধুরা মাটি তৈরি জিজ্ঞেস করেছিলেন, আমি কিন্তু মাটি তৈরির ভিডিওটা দিয়েছি, গোবর সারের আর ওই ছাগলের পটির কিভাবে করি, আর এরপর আমি দেব হচ্ছে কিচেন কম্পোস্ট দিয়ে কেমনভাবে করি। দুরকমভাবে মাটি তৈরি করি, মাটি আমার একসঙ্গেই রাখা থাকে, যখন যেটা লাগে তখন সেটা দিয়ে দিই, কোনো আলাদা করা নেই, একই মাটি আমার। কোনো সময় সারটা গোবর সার কিংবা ছাগলের নাদি দিয়ে দিই, আর কোনো সময় আমি দিই হচ্ছে কিচেন কম্পোস্টের উপর। কিচেন কম্পোস্টের উপর যেটা বেশি ব্যবহার করি সেটা আমি ব্যবহার করি হচ্ছে সবজির গাছে। সাধারণত কিচেন কম্পোস্টটা আমি সবজির গাছে ব্যবহার করি। নতুন একটি লঙ্কা গাছে দেখুন সবুজ লঙ্কা, গাছটা সবুজ, লঙ্কাও সবুজ হচ্ছিল, তারপরে আস্তে আস্তে দেখছি কিরকম কালো হয়ে যাচ্ছে। ভালো লাগে আমার বিভিন্ন রকমের লঙ্কার গাছ থাকলে আমার ছাদ বাগানে। আজকে এইটুকুনি, পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন আর সাবধানে থাকুন।